চাকরি পাবেন সেই আশায় এক শিক্ষককে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করলেন এক ফুবু শিক্ষক কিন্তু সে চাকরি পাননি পাচ্ছিলেন না টাকাও তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আমারি ফাঁড়ির পুলিশ মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে তাকে অভিযুক্ত শিক্ষককে আদালতে নিয়ে যাওয়ার আগে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সেই সময় সংবাদ মাধ্যমকে তিনি জানান তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীর কাছ থেকে ওই শিক্ষক টাকা নেন বলে অভিযোগ এদিকে আদালতের নির্দেশে প্যানেল বাতিল হওয়ার পর যারা টাকা দিয়েছিলেন তারা তা ফেরত চান কোনোভাবেই টাকা না পেয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ প্যানেল বাতিল হওয়ার পর টাকা ফেরত চাওয়াতে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে কুচবিহার জেলার মাথাভাঙ্গা পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হচ্ছেন বাপ্পা মালাকার আপার প্রাইমারির জন্য টেটে বসেছিলেন তিনি পাসও করেছিলেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না এরপরই পথ বদল করেন বাপ্পা মালাকারের দাবি দু সালে টেট পাস করার পরও নিয়োগ পাননি এরই মধ্যে বছর তিনেক আগে তার বাড়িতে এক এজেন্টকে নিয়ে আসেন কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা ওই রাজগঞ্জ ব্লকের আম্বারিরই এক হাই স্কুলের বাংলার শিক্ষক তিনি অভিযোগ ওই শিক্ষক বলেছিলেন চাকরি তিনি পাইয়ে দেবেন সতেরো লক্ষ টাকা দিতে হবে কিন্তু এরই মধ্যে নিয়োগ দুর্নীতি ফাঁসতেই প্যানেল বাতিল হয়ে যায় তাতেই মাথায় হাত পড়ে যায় বাপ্পা মালাকারদের বাপ্পা জানান তিনি শীতলখিতে ওই শিক্ষকের বাড়িতেও যান সেখানে গিয়ে জানতে পারেন রাজগঞ্জ ব্লকের ঘোঘমালি এলাকায় নতুন বাড়ি কিনেছেন তিনি সেই বাড়িতে টাকা ফেরত চাইতে যান বাপ্পা এবং আরও কয়েকজন দুপক্ষের আলোচনার পর ওই শিক্ষক টাকা ফেরাবো না বলেছিলেন কিন্তু তা দেননি বাপ্পা মালাকারের কথায় আমি টেট পাস করেছি দু হাজার ষোলো সালে আপার প্রাথমিকের জন্য আমি টাকাও দিয়েছি সবই হয়ে গিয়েছিল এখন কোর্ট থেকে সব বাতিল করে দিয়েছে আমি ওনাকে বললাম বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছি সেটা ফিরিয়ে দিন আমার চেনা পরিচিত আয় আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা আমি দিয়েছি তিন বছর হয়ে গেল চাকরি করে দেবেন বলেছিলেন এরপর তালিকা বাতিল হয়ে গেল উনি এজেন্ট নিয়ে এসেছিলেন আমার বাড়িতে বলেছিলেন তুমি তো ভালো ছাত্র রেজাল্ট ভালো চাকরি নিতে চাইলে যোগাযোগ করো আমিও যোগাযোগ করি নিজেকে নিঃস্ব করে সব দিয়েছি এখন ভাড়া বাড়িতে থাকি উনি টাকা দিচ্ছেন না এদিকে ফোন বন্ধ বাড়িতে গেলে পাই না এরপরেই সোমবার দুপুরে ওই শিক্ষকের বাড়িতে যান বাপ্পা মালাকাররা জানতে পারেন তিনি স্কুলে গেছেন স্কুলের কাছে ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকেন তারা স্কুল শেষের পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষককে আটকালে তিনি সবটাই অস্বীকার করেন খবর দেওয়া হয় আমবাড়ি ফাঁড়িতে ওই শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বাপ্পারা তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এরকমই পরিস্থিতি দর্শক টোটাল ঘটনাটা শুনলেন কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান নজর রাখুন স্মার্ট দুনিয়ায় পরবর্তী আপডেটের জন্য